আজকে শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ আয়োজিত এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2018 অনুষ্ঠিত। নগরীর ক্যাসিদে রুডুর স্টুডিও থিয়েটার হলত এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রায় 200 শিক্ষার্থীর সংবর্ধনা দেওয়া হয়। ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ সহ সভাপতি এঞ্জেল চাংমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক রিয়াদর পরিচালনায় এডে উপস্থিত আছেন শ্রমিক নেতা নুরুস্তাফা ভুঁইয়া, সাবেক ছাত্রনেতা স্বপ্না তালুকদার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী শুভ, সাংগঠনিক সম্পাদক রমেন চক্রবর্তী টিফু, কেন্দ্রীয় সদস্য অটল ভৌমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ সভাপতি দিশন প্রদীপ চাকমা। আলোচনা সভা শেষে অতিথি হলে 2018 সালত উত্তীর্ণ এসএসসি কৃতি শিক্ষার্থী হলের আতত ক্রেস্ট ও ফুল দিয়ে তারা অভিনন্দিত করে। Dex News, C+ TV.